বাবু শুনে নিন, রাবণের রাজপ্রাসাদের, লঙ্কার রাজপ্রাসাদ জ্বালিয়েছিল বান্দর, আর এই বান্দরও আপনার রাজপ্রাসাদ খালি করে দেবে। কি বলবো, আমি নিজেকে বান্দর বলছি। আমরা হনুমানের ভক্ত, তো আমার বাড়িতেও হনুমানজি আছেন, আমার বাড়িতেও হনুমানজি আছেন। এই বানর সেনা নিয়েই শ্রীরাম নমস্কার লঙ্কা জয়। যদি কেউ আমার লাইভে আসেন, প্লিজ একটা কমেন্ট করে যদি আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কি না না যদি একটু জানিয়ে দিতেন। নমস্কার সবাইকে। আমি আমার ফেসবুক জীবনের প্রথম আমি লাইভে এসেছি, তাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আজকের যে বিষয়গুলো নিয়ে আমি এসেছি সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত। আমি আজকে যে বিষয় নিয়ে লাইভে এসেছি সেটা হলো হঠাৎ নেতা, যিনি বাঙালিদের মাসিয়া বনতে চাইছেন, চন্দন চটর্জি, যিনি আসামের বাসিন্দা। সেই চন্দন চটর্জি মহোদয়কে নিয়ে আমি কিছু কথা বলতে আজকে আমার ফেসবুক জীবনের প্রথম লাইভে আসা। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি লাইভে আসছি সেটা একটা সেন্সিটিভ ইস্যু। হাই কার্তিক দা, সাউন্ড কি ক্লিয়ার আসছে? অ্যাকচুয়ালি ফেসবুক লাইভে আমি প্রথম এসছি, তাই কথা যদি ক্লিয়ার বোঝা যায়, কার্তিক দা একটু যদি বলে দিতে সাউন্ডটা কি ক্লিয়ার আসছে। আমরা দেখলাম যখন এই ভারতবর্ষে বিজেপি সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনলেন, তারপর এই বিলটা পাশ হওয়ার পর সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তখন থেকেই সারা ভারতবর্ষে, সারা নর্থ ইস্টে, সারা ত্রিপুরা রাজ্যে আগুন জ্বলেছিল। এখন তখন সিএ এর নামে এই বিজেপি সরকার জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করার একটা প্রয়াস চালিয়েছিল। এখন হঠাৎ করে চন্দন চটর্জি নামে আসামের বাসিন্দা, যিনি দিল্লির প্রবাসী, হঠাৎ করে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের বাঙালি ভাই এবং ইন্ডিজিনিয়াস ভাইদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে নেতা সাজতে চাইছেন। চন্দন চটর্জি বাবু এই ত্রিপুরা রাজ্যে সুদূর আসাম থেকে এসে এই ত্রিপুরা রাজ্যে আমাদের বাঙালি এবং ইন্ডিজিনিয়াস ভাইদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে। আমি চন্দন চটর্জি বাবুর উদ্দেশ্যে বলতে চাই, ভারতবর্ষে আমরা অনেক নেতা দেখেছি, কিন্তু নেতাজি ছিলেন মাত্র একজন, যিনি সুভাষ চন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ছিলেন বাঙালির গর্ব, কিন্তু উনি কখনো বাঙালি জাতির নামে এই ভারতবর্ষে লড়াই করেননি, উনি জাতিতে জাতিতে লড়াই লাগাতে চাননি। উনি এই ভারতবর্ষে সকল জাতির মানুষকে কোনো জাতিতে দেখতেন না। উনি এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ इंडिजिनियस आसामीस सकल अंशेर मानुषके उनी भारतीय जातिते भाबतेन। सकल अंशेर मानुषके निये ओनारा स्वाधीनता आंदोलने नेमेछिलेन, ब्रिटिशके एई भारत थेके भागानोर चेष्टा करेछिलेन। आमादेर बांगालीर गर्व नेताजी सुभाष चंद्र बोस किन्तु कखनो बोलेननी बांगाली जाति, मुस्लिम जाति, ख्रिस्टान जाति जातिर नामे कखनो लड़ाई करेननी। किन्तु एखन हठात् करे जाके आमी बोली हठात् नेता बांगालीर मासिया होते चाइछेन, उनी कांचनपुरे एसे आमादेर बांगाली एवं इंडिजिनियास भाईदेर मध्य विवाद लागाते चेष्टा करछेन, नेता होते चाइछेन। आमी चंदन बाबुर उद्देश्य बोलते चाई, आपनी बोलेछिलेन महाराजा प्रदीप विक्रम मानिक्य जातिर मध्य जातिते जातिते विभेद सृष्टि करछे। आमी चंदन बाबुके बोलते चाई उनी क्लियरली बोलेछेन, महाराजा प्रदीप विक्रम मानिक्य क्लियरली बोलेछेन जे এই ত্রিপুরা রাজ্যে ইন্ডিজিনিয়াস পিপলদের শত্রু বাঙালি নয়। এখনো ওনার টাইমলাইনে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছে, বিভিন্ন নিউজ চ্যানেলে আছে। উনি ক্লিয়ারলি বলেছেন যে ইন্ডিজিনিয়াস পিপলদের শত্রু বাঙালি নয়। এই সিএএনে আমাদের বাঙালি, ইন্ডিজিনিয়াস সকল অংশের মানুষ এই ভারতবাসীকে, এই নর্থ ইস্টবাসীকে যারা ভোগান্তির শিকারে ফেলেছেন, সেটা বাঙালি নয়, সেটা ইন্ডিজিনিয়াস নয়, সেটা বিজেপি। তাই কোনো ইন্ডিজিনিয়াস পিপল যেন কোনো বাঙালির উপর আক্রমণ না করে, সেটা উনি ক্লিয়ার বলে দিয়েছেন। তাই আমি বলতে চাই চন্দনবাবুকে, আমি মহারাজা প্রদীপ বিক্রম মানিক্য মহোদয়কে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম, মহারাজা আপনি শুধু উপজাতিদের মহারাজা নন, আপনি ইন্ডিজিনিয়াসের মহারাজা নন, আপনি আমাদের সকল জাতির মহারাজা। আপনার রক্তে সকল অংশের জাতকে নিয়ে লড়াই করেছেন আপনার সেই পূর্বপুরুষরা। এই ত্রিপুরা রাজ্যে বাঙালিদের অনেক সুযোগ সুবিধা দিয়েছিল আপনার পূর্বপুরুষরা। তো আপনি শুধু রিয়াংদের জন্য আপনি লড়াই করেছেন, রিয়াংদের জন্য প্যাকেজ এনে দিয়েছেন কেন্দ্রীয় সরকার থেকে, কিন্তু যারা সেখানে সেই সব রিয়াংদের দ্বারা যেসব বাঙালিরা অত্যাচারিত হয়েছে, যারা সেই সব রিয়াংদের দ্বারা অত্যাচারিত হয়ে যারা ভিটেমাটিহীন যেসব বাঙালিরা আছেন, কিছুদিন আগে যেটা আনন্দ বাজারে যে এই সিএ এর নামে যেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল আনন্দ বাজারে, সেই সব বাঙালিদের দোকান বহু লক্ষ টাকা নষ্ট করেছিল কিছু উগ্র ইন্ডিজিনিয়াস পিপলরা, তাদের জন্য তো আপনি কিছু বলেননি। মহারাজা প্রদীপ বিক্রম মানিক্য বলেছেন রাখু দাস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো বা খবর নিয়ে দেখো, আমি প্রদীপ বিক্রম মানিক্য আমি ঘোষণা দিয়েছি যেসব বাঙালিরা আক্রান্ত হয়েছে এই আনন্দবাজারে তাদেরকে আমি আর্থিকভাবে সাহায্য করব। আমি ডিএমকে বলেছি আমি 1.5 লক্ষ টাকা করে দেব, উনি বলেছেন। ধন্যবাদ জানাই আমি মহারাজা প্রদীপ বিক্রম মানিক্যকে, উনি 1.5 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। আমি কংগ্রেস পার্টির সভাপতি পিছূষকান্তি বিশ্বাস মহোদয়কেও ধন্যবাদ জানাই, উনি ইন্ডিজিনিয়াস পিপলদের জন্য যে একটা রিসেটেলমেন্টের ব্যবস্থা করা হয়েছে উনি সেটাতে স্বাগতম জানিয়েছেন, কারণ ওনারা এই রিয়াংরা ভারতবাসী, ওনারা বাংলাদেশ থেকে আসেননি, ওনারা পাকিস্তান থেকে আসেননি, ওনারা আমাদের ভারতের নাগরিক, কিন্তু ভারতের নাগরিক হয়ে ওনারা 23 বছর যাযাবর ছিলেন। থেকেছেন আজ ওনাদের একটা সঠিক ঠিকানা হয়েছে। তাই ধন্যবাদ জানিয়েছেন আমাদের পিছূষকান্তি বিশ্বাস মহোদয়, যিনি কংগ্রেসের সভাপতি, রাজ্যের বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী। কংগ্রেসের যখন ওরা 23 বছর এই ত্রিপুরা রাজ্যে যাযাবর হিসেবে ছিল, কংগ্রেসের সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদেরকে রিসেটেলমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সিপিএম তখন মানেনি। আর সেখানে মিজোরাম থেকে ওনারা এসছে, মিজোরামের মিজু জাতিরাও ওনাদের নিতে অস্বীকার করেছিল। তখন এইভাবেই চলেছিল। যাই হোক, এখন বিজেপি সরকার কংগ্রেসের চাপে এবং মহারাজার চাপে পড়ে ওনারা বলেছেন, ওনাদের জন্য 600 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছেন। সেটাও কতটুকু সঠিক হবে সেটাও অনিশ্চয়তায় ভুগছি। কারণ যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, 30,000 লোককে এই ত্রিপুরা রাজ্যে রাখতে হলে যে জায়গার প্রয়োজন, সেই জায়গা এখনো ইনভেস্টিগেশন করা হয়নি, জায়গা খোঁজা হয়নি যে কোথায় ওনাদের থাকার জায়গা দেওয়া হবে। হয়তোবা এডিসি নির্বাচনের জন্য বিজেপির সেই পলিসি হতে পারে, বৈতরণী এডিসি নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। তবে আমার বিশ্বাস এটাও হয়তোবা 600 কোটি টাকার প্যাকেজটাও হয়তোবা জুমলাতে পরিণত হতে পারে। আমি বিনম্রভাবে আবেদন করে আরেকটি কথা জানাতে চাই, এই বাঙালি যারা কাঞ্চনপুরে, যারা আজ ভিটেমাটিহীন আছেন, ওনাদের জন্য আমি দেখেছি পত্রপত্রিকায় কংগ্রেস পার্টি লড়াই করছেন, সরকারকে চাপে ফেলছেন ওনাদের সাহায্য করার জন্য, ওনাদের সঠিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর এই ভারতবর্ষে, এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বলুন বা অন্যান্য দল বলুন, জাতিতে জাতিতে লড়াই কখনো কোনো পার্টি চায় না। একমাত্র বিজেপি এই ত্রিপুরা রাজ্যে, এই ভারতবর্ষে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়। আর এখন আমি দেখতে পাচ্ছি চন্দন চটর্জি নামে হঠাৎ নেতা, উনি বাঙালির মাসিয়া হয়ে উনি নেতা হতে চাইছেন। বাঙালি এবং ইন্ডিজিনিয়াসদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে, একটা ঝগড়া লাগিয়ে উনি আসাম থেকে এসে আমাদের ত্রিপুরা রাজ্যে নেতা হতে চাইছেন। আমি চন্দন বাবুকে বিনম্রভাবে আবেদন করে বলতে চাই, যদি আপনি আমাদের বাঙালি গরিব অংশের বা যারা পিছিয়ে পড়া লোক বা যারা আক্রান্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদেরকে যদি সত্যি আপনার সাহায্য করার ইচ্ছে থাকে, যেভাবেই হোক, বিভিন্নভাবে হোক, আপনার নিজের পকেট থেকে হোক, 500 টাকা করেও সাহায্য করে দেখান যে আপনি বাঙালির জনদরদী নেতা। তাই চন্দনবাবুর কাছে বিনম্রভাবে আবেদন করব, আমরা এই ত্রিপুরা রাজ্যে শান্তিতে আছি। ইন্ডিজিনিয়াস পিপল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ সকল অংশের মানুষকে নিয়ে আমরা খুব ভালোভাবে জাতীয় সংহতি বজায় রেখে আমরা খুব ভালোভাবে দিন কাটাচ্ছি। দয়া করে আপনি আমাদের ইন্ডিজিনিয়াস ভাইদের, মুসলমান ভাইদের, হিন্দু ভাইদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। আমি একজন ত্রিপুরার নাগরিক হিসাবে আপনাকে বিনম্রভাবে আবেদন করছি, প্লিজ এই ধরনের নিচু মানসিকতার পলিটিক্স বন্ধ করুন। আর সঙ্গে এই ত্রিপুরাবাসীর কাছে বিনম্রভাবে আবেদন করছি, যদি কোনো বাঙালি অথবা ইন্ডিজিনিয়াস অথবা মুসলমান যে কোনো অংশের মানুষ যদি জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করার জন্য কোনো উগ্র বক্তব্য রাখেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিনম্রভাবে আবেদন করছি। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের সকল অংশের জাতির মধ্যে সংহতি রাখার জন্য আমি বিনম্রভাবে, আমার ব্যক্তিগতভাবে সকল অংশের মানুষকে এগিয়ে আসার জন্য বিনম্রভাবে আবেদন করছি। নমস্কার, ধন্যবাদ।